তাহলে আমি আমার পিতাশ্রীকে মিনতি করব যেন তোমার গুরুকুলে স্থান হয়। আমার পিতাশ্রী আমার কথা সর্বদা মান রাখেন একলব্য। অবশ্যই। পুত্রের সব কথার মান রাখি। তুমি আমাকে গুরুর পদে স্থাপিত করেছ, তাই এবার আমাকে তোমার শিষ্যরূপে স্বীকার করতেই হবে। কিন্তু একটি প্রশ্ন আছে পুত্র, গুরু দক্ষিণা দিতে পারবে? আদেশ করুন গুরুদেব, আপনি যা চাইবেন আমি তাই দেব। যতক্ষণ না আমি আপনাকে গুরু দক্ষিণা দিতে পারছি ততক্ষণ আপনার শেখানো বিদ্যা আমি প্রয়োগ করব না। এখনই এই মুহূর্তে দিতে হবে। আদেশ করুন গুরুদেব। তুমি আমাকে গুরু দক্ষিণা রূপে যে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি দেবে। গুরু দক্ষিণা রূপে নিজের দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি দেবে। পারবে দিতে? Thank you.
এই সমর্পণে আমি প্রসন্ন হয়েছি পুত্র। আজ থেকে তুমি আমার শিষ্য। এবার তুমি হস্তিনাপুরের ভূমি ত্যাগ করে মগধে ফিরে যাও। এই মুহূর্তে এ তোমার গুরুর আদেশ।